السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا

চোদ্দোশো তেতাল্লিশ মোতাবেক সাতাইশে জানুয়ারি দু হাজার বাইশ আমাদের সাপ্তাহিক প্রোগ্রাম প্রতি বৃহস্পতিবার এশার সালাতের পরে বিষয়ভিত্তিক আলোচনা সংক্ষেপে আর তারপরে প্রশ্ন উত্তর পর্ব আমরা প্রশ্ন উত্তর পর্বটাকেই ইদানিং বড় করছি মানুষের উপকারিতার জন্য এবং অনেক বেশি প্রশ্ন আসার কারণে সংক্ষেপে একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। যদিও বিষয় অনেক বড় তবে ছোট করে পেশ করার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করেন কোন একটা বিষয়কে ছোট করে পেশ করতে গেলে তখন এ সম্পর্কীয় যে দলিলগুলি রয়েছে আয়াত হাদিস সেগুলি অনেক সময় আমরা পেশ করতে পারি না ইচ্ছা থাকলেও পেশ করা সম্ভব হয় না সেগুলি নিয়ে আলোচনা করা সম্ভব হয় না জি আজকের বিষয়বস্তু হচ্ছে এলম এবং অলামাদের ফজিলত দিন এল এলম বলতে দিন এল ইসলামী শিক্ষা এবং ইসলামী শিক্ষার সাথে যারা জড়িত সে আলেম ওলামা হোক অথবা এলমের এলম অর্জনকারী ছাত্ররা হোক আপনাদের ফজিলত যারা এলম শেখার জন্য কষ্ট করে আসছেন আর যারা শিখাচ্ছে যেখানে শিখাক না কেন মাদ্রাসায় শিখাক মাদ্রাসার বাইরে শিখাক রাস্তা পথে শেখাক ভালো কথা শেখালি হল আর ভালো কথা হচ্ছে ওহির কথা কোরআন এবং নির্ভেজাল হাদিসের কথা ওহির কথা আর ওহি হচ্ছে এই দুটি মাত্র এল দিনে এলম এবং দিনে এলমের সাথে সম্পর্কিত আলেম অথবা দীনী শিক্ষার্থীর ফজিলত জি এই মর্মে কেরিমা বেশ কিছু আয়াত রয়েছে এবং রসুল্লাহ অনেক হাদিস রয়েছে জি আল্লাহ রাবুল আলমিন সুরাজ এর এরশাদ করেছেন একটি ছোট্ট আয়াত দিয়ে শুরু করি বলছেন কুলহালিয়াস্তিন হে হেনবি তুমি বলে দাও জানিয়ে দাও ইয়ালামুন যারা জানে যারা জ্ঞানী তারা বললে দিন আলাই আর যারা জানে না উভয় কি সমান হইতে পারে দুই দল কখনো সমান হইতে পারে কখনো না দুনিয়ার ক্ষেত্রে তো সমান না দুনিয়ার শিক্ষায় কেউ শিক্ষিত আর কেউ দুনিয়ার শিক্ষা থেকে মূর্খ বিনো জানে না দুনিয়াও জানে না সমান না সমান না দুনিয়ার মান মর্যাদার ক্ষেত্রে সমান না আর তারপরে সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রেও সমান না জি বিভিন্ন দিক থেকে শুধু একটা দিক নয় তাহলে সেই শিক্ষা যদি দেনী শিক্ষা হয় আর কোরআনে মহাদিসে যেই ফজিলতগুলো বর্ণনা করা হয়েছে মূলত দৈনী শিক্ষার জন্য বর্ণনা করা হয়েছে দুনীয় শিক্ষা যতটা প্রয়োজন রয়েছে ততটা শিখবে তাতে নিয়তের সততা যদি থাকে তাতেও সব পাবে কিন্তু এই ফজিলতগুলি আয়াত আর হাদিসের সেগুলি পার্থিব শিক্ষার ওপর ফিট করা নাই এবং ঠিক নাই এক্ষেত্রে অনেকেই নিজেরা বিভ্রান্ত আর অনেকেই অন্যদেরকে বিভ্রান্ত করে সবকে একাকার করে দেয় দুনিয়ার শিক্ষাকে এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় এর উপর আলোচনা করলে দলিলের প্রয়োজন তো সেগুলির সময় নাই এই জন্য শুধু এতটুকু বললাম দীনই শিক্ষা এবং দীনই শিক্ষার সাথে সম্পর্কিতদের ফজিলত আল্লাহ রবেন বলছেন যারা জানে দিন সম্পর্কে জ্ঞান রাখে আর যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না সমান হইতে পারে সমান নয় দুনিয়াতেও সমান না আখেরাতেও সমান না যেমন দুনিয়াতেও সমান না তেমনই পরকালেও সমান না আসমান জমিনের পার্থক্য হবে দুনিয়াতে যেমন পার্থক্য রয়েছে আল্লাহ রাবুল আলমী দিনের জ্ঞান দিয়ে সম্মানিত করেছেন ঠিক ওই রকমই আখেরা তো আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে দিনের জ্ঞান দিয়েছেন দিনের এলমের সাথে যারা জড়িত ছাত্র অথবা শিক্ষক শিখায় অথবা শিখে তাদেরকে আল্লাহ উচ্চ সম্মান দান করলেন দিনের শিক্ষা এটি সবচেয়ে উৎকৃষ্ট শিক্ষা সবচেয়ে উত্তম শিক্ষা কেন কারণ মানুষকে আল্লাহ রব্বুলে কেন সৃষ্টি করেছেন আমা খালাতজিন্ন অলিন ইনসা ইল্লালী আবদর মানুষকে এবং জিনকে আমি একমাত্র আমাদের জন্য সৃষ্টি করেছি এবাদত কখন সহি হবে যখন সেটা শরীয়ত সম্মত হবে সেটা ওরান এবং হাদিস হচ্ছে সরিয়া এই শরিয়া সম্মত হবে আর এই শরিয়ার জ্ঞান কিসে রয়েছে ওয়াহিতে রয়েছে দুই ওয়াহিতে কোরআনে করিমে এবং রসুল্লাহ সাল্লামের সন্ন্য হাদিসে রয়েছে এই দুটো ওয়াহি সুতরাং যারা এই দুইটি ওয়াহির জ্ঞান অর্জন করবে জ্ঞান অর্জন করে জ্ঞান দান করছে অথবা জ্ঞান অর্জন করতে আছে তাদের অবশ্যই ফজিলত আছে কারণ এই জ্ঞানের ওপর নির্ভরশীল হচ্ছে যাবতীয় এবাদ উদ্বন্দি শুদ্ধ হওয়া অথবা অশুদ্ধ বাতিল হয়ে যাওয়া চিন্তা করেন একটি লোক সালাদ শুরু করলো দু তিনটা বেদাত দিয়ে নামাই তো পড়ে যাই ত্রিভুল বেদাত দিয়ে আমি এগুলো আলোচনা করেছি যুগে আলোচনা করেছি তিন বেদাত দিয়ে নামাজ শুরু করলো সালাম ফেরার পরে কয়েক বেদাত সম্মিলিত মোনাজাতের বেদাত ওই কপালে মাথায় হাত দেওয়া আক্ষেপ করার বেদাত আর এই জন্য সুন্নতি জি রাজগার দোয়া নেই কিচ্ছু নেই কেমন করে এবার কবুল হবে যেটা রসুর উল্লাহামের তরিকাই নয় যেটা শরীয়ত সম্মত নয় পক্ষান্তর যার কাছে জ্ঞান আছে দলিলের হরান এবাহাদিস সেই ব্যক্তি তক বীর দিয়ে শুরু করবে আর সালাম ফেরার সাথে সলাৎ শেষ তারপরে জিকির আজগার আছে সব মিলিয়ে তো দুয়া টোয়া যেমনটা বলছিলাম যে এলমের এবং অলমাদের এলম দিন এলমের এবং দিন এলমের সাথে সম্পর্কিত আলেম হোক অথবা ছাত্র হোক তাদের বড়ই ফজিলত বর্ণনা করা হয়েছে তার কয়েকটি দিক এখানে পেশ করব প্রথম দিক যদি কাউকে আল্লাহ রবুল্লা আলমিন দিনের জ্ঞান দান করেন দিনের জ্ঞান অলরেডি আল্লাহ দিয়েছেন তাকে অথবা দিনের জ্ঞান শিখার অর্জন করার মন মানসিকতা দিয়েছেন যেমন আলহামদুলিল্লাহ বলেন আপনারা যে দিনই এলম হাসেল করার মন মানসিকতা দিয়েছেন আর না হইলে বাজারে কেউ ঘুরছে কেউ ঘরে বসে হ্যাঁ মোবাইলে পাপ করছে আর কেউ দুনিয়া দুনিয়াদারিতে মেতে আছে গাজী হয়তো আছে কেউ সমুদ্র বীচ এখানে ঘোরাঘুরি করছে কেউ বন্ধু বান্ধবার বাসাতে পার্টি করছে কিন্তু আপনারা কি হবে না কেউ ক্লান্ত আছে ভাই শুয়ে যাই আপনারা তো ক্লান্ত আছেন কিন্তু দিন শিখার জন্য ছুটে এসেছেন জি হ্যাঁ এই যদি মন মানসিকতা থাকে আল্লাহ যেন এটাকে টিকিয়ে রাখেন এটাকে আরও বেশি বৃদ্ধি করেন আপনাদের আমাদের এবং সারা জীবন এলেম হাসিল করতে হবে এটা কখনো মনে করবেন না যে এলেম শিখা শেষ আমি নিজের এলেম প্রতিদিন বাড়াবার চেষ্টা করি প্রতিদিন বাড়াবার চেষ্টা করি আমার চাইতে বেশি আপনারা পড়েনও না আর এলেম নিয়ে চিন্তাও করেন না প্রতিদিন পড়তে আছি আল্লাহ আহমদুলিল্লাহ যে কাজটি আল্লাহ দিয়েছে পড়াশোনার যে সময়টা আপনাদের সামনে কিছু বললাম এই সময় শুধু বলছি বাকি সময় আমার কাজই কি কাজই হচ্ছে পড়াশোনা এত সুন্দর আল্লাহ কাজ দিয়েছে আলহামদুলিল্লাহ সারা জীবনটা আলহামদুলিল্লাহ এইভাবে কেটেছে বাকি জীবনটা যেন এইভাবে আল্লাহ কাটাবার তৌফিক দান করে তো যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন কোরআনার এলমের সাথে জড়িত হওয়ার ছাত্র হোক অথবা শিক্ষক হোক মনে রাখতে হবে তার সাথে আল্লাহ সার্বিক কল্যাণের ইচ্ছা করেছেন আপনার ভালাই চান আল্লাহর বলান আমার ভালো চান আপনার ভালো চান জি এই বিষয়টি রসুর উল্লাহ স্পষ্ট করেছেন নবী শাসী বখারি সাহি মুসলিম ইউফাকফিউদ্দিন যার সাথে আল্লাহ কল্যাণের মঙ্গলের ইচ্ছা করেন আল্লাহ চাইছেন আপনার ভালো হোক আমার ভালো হোক যেমন তেমন কথা যদি কোনো একটা সরকার হ্যাঁ কোনো একটা মন্ত্রী অত দূরে যেতে হবে না আপনার কফিল বস যার সাথে দেখা করা এটা মুশকিল হয় তো অনেকে দেখাই পাই না কফিলের বড়ো কোম্পানির মালিক অফিসে যাওয়ার সাহসী করবে না সে যদি আপনার সাথে কল্যাণের ইচ্ছা করে তো আপনার খুশির শেষ নাই আমার চিন্তা কি চিন্তা কি আলম যিনি বিশ্ব জাহানের রব দুনিয়া আখরাতের মালিক যেন জান্নাতের মালিক জাহান্নামের মালিক সব কিছুর মালিক তিনি আপনার সাথে আমার সাথে কল্যাণের ইচ্ছা করেছেন সেই জন্য আমাকে আপনাকে দেন এরম শিখার তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন সহজ করে দিয়েছেন মাইয়োর ইদুল্লাহ বি আল্লাহ যার সাথে ভালয়ের ইচ্ছা করেন ইয়োফাক তেহ হুফিদ্দিন ইয়োফাক তেহু ফিদ্দিন তাকে আল্লাহ দিনের জ্ঞান দান করেন জ্ঞান দেন কম হোক আর বেশি হোক যে যত বেশি জ্ঞান লাভ করতে পারবে তত বেশি আল্লাহ তার সাথে মঙ্গলের ইচ্ছা করেছেন জি এবার এই মর্মে আরেকটা হাতি রয়েছে হেইরকম তোমার দাদা সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে উৎকৃষ্ট মানুষ মানে তা আল্লামান কোরআন যে কোরআন শিখে ও আল্লা মহ কোরআন শিখায় দুইয়ের এক আর কোরআন মানে শুধু কোরআনের তেলাওয়াত নয় এটা আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা ভুল বুঝে আসলে ভুল অনুবাদ করে তা আল্লাম আল কোরআন কোরআনের মানে আক্ষরিক জ্ঞান তো প্রাথমিক কাজ আলি বাত আসার জ্ঞান রাখার আর কোরআনটা পড়তে পারা কোরআনটা মুখস্থ করা দ্বিতীয় স্তর কোরআনটা শুদ্ধ পড়া তিনটা স্তর হইল আর কোরআন অর্থ বোঝা বিস্তারিত বোঝা তা বোঝা ভালোভাবে বোঝা গভীরভাবে তদব্বরে কোরআন করান গভীরভাবে বোঝার চেষ্টা করে কতগুলি স্তর আছে কোরআনের এক ব্যক্তি ভিতর পর্যন্ত পৌঁছিতে পারছে আর এক ব্যক্তি ওপরে আছে চৌচাতেই শুধু আছে খোসাতে আছে সমান কখন সমান সবচাইতে উত্তম ব্যক্তি উৎকৃষ্ট ব্যক্তি যে কোরআন শিখে অথবা শিখায় কারণ আল্লাহ তার সাথে মঙ্গলের ইচ্ছা করেছেন দুই নম্বর ফজিলত দিনের এলম শিখা অথবা শিখানো এটা জান্নাতের রাস্তা যে শিখছে বা শিখাচ্ছে সে জান্নাতের রাস্তায় আছে আপনি যে চলাফেরা করছেন এসেছেন ইসলামিক সেন্টারে অথবা একটা ছেলে মাদ্রাসায় যাচ্ছে একজন শিক্ষক মাদ্রাসে যাচ্ছেন শিক্ষকতা করার জন্য একজন দিনের দাওয়াতের জন্য কোথায় যাচ্ছেন কিছু লোককে কিছু শিখাবেন সে ব্যক্তি জান্নাতের রাস্তায় হাঁটছে এ দুনিয়ার রাস্তায় না কোথায় হাঁটছে জান্নাতের রাস্তায় এই মর্মে লম্বা হাদিস রয়েছে রসুরুল্লাহ সাল্লাম তার প্রথম অংশ বলছে মানসালাকা খা কে কেউ যদি এমন পথে চলে এলতামে সফি হ্যা এলমান সেই রাস্তা সে এলএম তলাশ করার জন্য কি জন্য বেরিয়েছে এলএম তলাশ করার জন্য কিছু শিখবো কিছু শিখাবো সা্লাহ তারিখ আলজান্না এখানে ছাত্রর যদি এত ফজিল এখানে কিন্তু বিশেষভাবে ছাত্র এলতামে তামে সফি এলমান এলএম তলাশ করে যদিও শিক্ষক যদি সত্যিকার অর্থে শিক্ষক হয় সে আগে এলিম তলাশ করে আমি আপনাদের চাইতে আগে এলিম তলাশ করবো না হলে কী দেবো যদি ওই আগের শিক্ষাটা মদিনা যখন পড়ে শেষ করেছি ডিগ্রি নিয়েছি তখনকার শিক্ষাটা রেখেই তো আমার উদাহরণটা কেমন হতে জানেন ওইটা হয়তো আপনার ওই যে মোমবাতি আছে মোমবাতি জ্বালিয়ে দেন দশ মিনিট পরে মোমবাতি খুঁজে পাবেন কিছু খুঁজে পাবেন পড়ে শেষ জ্বলে শেষ তাই না কিন্তু যদি না একটা মোমবাতি জ্বলো আর এক মোমবাতি তার মানে আরও এলেম বাড়াচ্ছে আরো এলেম বাড়াচ্ছি ওই আগের এলেম আপনাদেরকে শেখানো আরো এলেম আমি নতুন শিখছি আর আপনাদেরকে শেখাচ্ছি তাহলে আমার এই মোমবাতি শেষ হওয়ার নাই শেষ হওয়ার নাই জ্বলেও শেষ হওয়ার নাই জান্নাতের রাস্তা এলতামে সফি এলমার এলেম যদি তলাশ করতে থাকে রাস্তায় চলতে গিয়ে রাস্তায় চলতে গিয়ে মানে এই উদ্দেশ্যে হাঁটছে যাচ্ছে কোথায় এলিম শিখতে যাচ্ছে কোথায় এলিম শিখাতে সাহা আল্লাহি জান্নাত তার জান্নাতের রাস্তাকে আল্লাহ সহজ করে দেবেন সে জান্নাতের রাস্তায় রয়েছে অন্য জান্না সহজ করে দেবেন আর একটা আছে যে আল্লাহ তাকে জান্নাতের রাস্তায় চালিয়ে দেবেন মানে এই রাস্তায় যদি থাকতে পারি তাহলে জান্নাতের রাস্তায় আছে সে সহজ জান্নাতে পৌঁছে যাবে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন এবং কবুল করেন হাদিস আবু দাউদ রয়েছে তিরমিজিত রয়েছে আবু দাউদাজি আল্লাহ তালে বর্ণিত প্রসিদ্ধ হাদিস এই একটি হাদিস সে এল হাসেল কারণ শুনেছিলেন যে এই হাদিসটা একজন মুখস্থ রেখেছেন সাহাবিদ তিনি দামেশকে আছেন সামদেশে মদিনা থেকে গিয়েছেন এই একটা হাদিস শেখার জন্য গিয়ে বলছেন যে মা তুলে হাজাতিন আমি অন্য কোন কাজে আসিনি এখানে দামেশকে আমার কোনো কাজ নেই ওই একটা হাদিস শুনেছি যে আপনার কাছে আছে নবী সাল্লাম থেকে সরাসরি আপনি বর্ণনা করেন আপনার কাছ থেকে শেখার জন্য এসেছি ভূমিকাতে আছে কত কষ্ট করে তারা এলম হাসিল করেছেন আজকে তো সহজ আহমদুলিল্লাহ তৃতীয় যে বিষয়টি ওই হাদিসে রয়েছে সেটা হচ্ছে যে যারা এলমের সাথে জড়িত দিনের জ্ঞানের সাথে জড়িত তাদের জন্য আসমান জমিনে যত সৃষ্টিকুল রয়েছে যত সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ কিন্তু মানুষের মধ্যে যারা অমানুষ কাফের তারা তো দোয়া করবে না এজন্য তো মানুষ দু ভাগ ভাগ হয়ে গেল জিন জিনের মধ্যে যারা শয়তান খারাপ সেগুলি গেল মাইনাস হলে তাই না মমিন জিন মমিন মুসলিম মানুষ এরা আর ফেরিস্তা সমস্ত অসংখ্য ফেরিস্তা আসমানবাসী আর জমিনের যত জমিনে এমনকি কি ভূগর্ভে পানির ভিতরে সাগরে নদী নালাই যত জীবজন্তু রয়েছে হাততাল এমনকি মাছ যে পানির ভিতরে রয়েছে কি করে আল্লাহর কাছে ক্ষমা করতে চাইতে থাকে দোয়া করতে থাকে দোয়া করতে থাকে যে আল্লাহ মাখুর রাহু আল্লাহ একে মাফ করে দাও কারণ এ এলএম হাসিল করছে এলএম বিতরণ করছে একে মাফ করে দাও জি সমস্ত সৃষ্টি করল জি গাছপালা গাছপালা তো আর কাফের না সব অনুগত আল্লাহ পাহাড় পর্বত সব কিছু জি পাহাড়ের অনুভূতি আছে না হয় নবী করিম সাল্লাহাল ঔহৎ পাহাড়ের বেঁচে বেঁচাল সেই বখারি হাদিস রয়েছে আর চাপার পরে থর করে ওহৎ পাহাড় কাঁপতে শুরু করেছে সেই হাদিস

ওমার শহীদ হবেন উসমান শহীদ হবেন আল্লাহ তালা নজমাইন আর সিদ্ধি খাও বকর সিদ্ধি আরো বলেছিলেন এই অহত পাহাড় হচ্ছে এমন পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি তাইলে ভালোবাসা পাথরেও আছে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন কাকে ভালোবাসে ভালো মানুষদেরকে ভালোবাসে আর সবচেয়ে ভালো মানুষ যারা অহির জ্ঞানের সাথে জড়িত হয় ছাত্র নয় শিক্ষক জি চিন্তা করেন যদি আমার জন্য আপনার জন্য সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি দোয়া করছে তাহলে বালা মুসিবত বলে কেন ভয় দুনিয়ার এত টেনশন কেন আপনি ঘুমিয়ে আছেন আপনার জন্য গাছপালা নদী নালা সাগর মহাসাগর এবং এতে যা কিছু আছে ভূপৃষ্ঠে ভূগর্ভ সব কিছু আল্লাহর কাছে দোয়া করছে কোনো হাদিসে ইস্তিকার কথা রয়েছে ক্ষমা চাওয়ার কথা আর লুনা আলা আল্লাহ নাসিল খের যারা মানুষকে ভালো কথা শেখায় কল্যাণের কথা শেখায় তাদের জন্য দোয়া করতে থাকে দোয়া করতে থাকে আল্লাহ তাদের হেফাজত করো আল্লাহ তাদেরকে ভালো রাখো আল্লাহ তাদেরকে নিরাপদ রাখো বালা মুসিবত থেকে হেফাজত রাখো তারপরে কিসের চিন্তা এজন্য সত্যিকার অন্তরে সত্যিকার অন্তর নিয়ে যদি ভালো মানুষ হইতে পারেন তাহলে কখনো চিন্তা করবেন টেনশন আসবেই না আপনার কাছে কিসের টেনশন আপনার আপনার সারা দুনিয়া দোয়া করছে রবের কাছে চার নম্বর ফজিলত হচ্ছে যারা দিনের জ্ঞান অর্জন করে তারা হচ্ছে মোজাহিদ ফিসাবিল্লার মতো আল্লাহ রাস্তায় যেন জিহাদে আছে যেমন তেমন জিহাদ নয় কষ্ট করা নয় চিন্তা করে এত কষ্ট করে সারাদিন ডিউটি করে এখানে এসে বসে থাকা আর শোনা আর কিছু ধারণ করার চেষ্টা করা এলিম শিখা অথবা অনলাইনে না যায় সরাসরি আসতে হবে অনেকে আসতে পারছেন না হয়তো কর্মব্যস্ততার কারণে কিন্তু নিজের ঘরে থেকে শুনছেন অনলাইনে শুনছেন দূরে আছেন ভালো কোনো সোর্স পাচ্ছেন না যেখানে সরাসরি এসে শিখবেন তারা অনলাইনে জি জিজাহাফিস আল্লাহ রাস্তার জিহাদ কারণ এইদিকে সোশ্যাল মিডিয়াতে আলতো ফালতো জিনিস দেখবো না আমি এদিক সেদিক সময় কাটাবো না একটা দিনের কথা শুনবো একটা তফসির শুনবো এটা নবী সাল্লাহ সাল্লামের জীবনই শুনবো ইত্যাদি ইত্যাদি মানে প্রচেষ্টা চালানো নার্সের বিরুদ্ধে প্রচেষ্টা চালানো মানুষ শয়তান জিনের শয়তানের বিরুদ্ধে প্রচেষ্টা জিন শয়তান অশায় দিচ্ছে আরে কি করছিস তুই কি এগুলো নিয়ে পড়ে আছিস নিয়ে কোন জগতে আর তুই কোন জগতে মানুষ বন্ধু বান্ধব চলো আজকে ঘুরে আসি না 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 আমি দিন দিন শিখতে যাবো এই শুনতে যাবো আমি একটা আলোচনা আছে অনলাইন আজকে শুনবো জি জিহাদ ফি সাবিল্লার মতো এই মরমে একটি হাদিস রয়েছে ইবিনে মা যায় দুশো সাতাশ নম্বর হাদিস মানজা মসজিদি হাজা যে আমার এই মসজিদ আসলো কারণ নবী সাল্লাহ তখন শিখাইতেন এই জন্য ওই মসজিদের কথা বলা হয়েছে না হলে মসজিদ নববীর সাথে খাস নয় তবে মসজিদে নবীতে যদি কেউ শিখে আর মক্কার হারামে শিখে এটা বেশি উত্তম জি যে আমার মসজিদ আসুল্লাহ মিয়াত ইল্লা লেখাই সে কল্যাণের জন্য এসছে কিছু কল্যাণ পাওয়ার জন্য ইয়াত আল্লাহ সেটা শিখার জন্য আও ইউ অথবা শিখাবার জন্য ফহাব ইমান জেলাতের ফিসা ফিসাবিল্লা সেই ব্যক্তি আল্লাহ রাস্তার মুজাহিদের মতো তাহলে যে দিন শিখে অথবা শিখায় সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ রাস্তার মুজাহিদ মতো কারণ জেহাদের মাধ্যমে যেটা হয় তার চাইতে গুরুত্বপূর্ণ আপনার এলেমের মাধ্যমে হইতে পারে আপনার দ্বারা আপনার গ্রামে একটা আলো জ্বলে যাবে একাই গিয়েছেন শির্কবেদাদের বিরুদ্ধে সেখানে হেকমতের সাথে দাওয়া দিতে গোটা গ্রামকে মুক্ত করে দিয়েছেন গোটা গ্রামকে বিদাত মুক্ত করে দিয়েছেন গোটা গ্রামকে নামাজি বানিয়ে দিয়েছেন গোটা গ্রামে পাপীরা ছিল সেই পাপীদেরকে নেক বানিয়ে ফেলেছেন আপনি হতে পারে না অসম্ভব কিছুই নেই অসম্ভব কিছু নেই আল্লাহর কাছে সৎ নিয়ত রাখতে হবে তৌফিক দেন আমরা আল্লাহ কিন্তু এখলাস আপনার লাগবে পাঁচ নম্বর ফজিলত যারা এলএম শিখার জন্য বসে তাদের জন্য কয়টি ফজিলত আছে জানেন এলমেন্ড মজলিসে যারা বসে যেমন বসে আছেন আপনারা সরাসরি বসে আছেন সবচেয়ে ভালো সরাসরি না বসতে অনলাইনে দিনই আলোচনা চলছে আর আমি শুনছি অথবা ইউটিউবে আছে আমি প্রতিদিন এক ঘন্টা করে শুনবো অনেক ভাই বোনের এরকম আছেন নিজের বাসাতে শুনছেন যারা দিনই মজলিসে বসে থাকে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে তাদের কয়টি ফজিলত জানা আছে একটি হাদিসে চারটি ফজিলতের কথা রয়েছে চারটি ফজিলতের কথা মজা কমন বাইতি মেম্বা যে কোনো সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে মানে যে কোনো ঘরে আল্লাহর ঘর মানে মসজিদ শুধু নয় সবগুলি আল্লাহর ঘর আল্লাহর যে কোনো ঘরে একত্রিত হইল কী জন্য একত্রিত হয়েছে দুনিয়ার গরজ নাই এতুলো না কিতাব আল্লাহ আল্লাহর কিতাব তারা পাঠ করে ও এত দাঁড়া শুন শুধু পাঠ করে তেলাওত নয় একে অপরকে শিখাই কোরআন শিখাই জি কেউ কোরআনের তেলাওত শিখায় কেউ তজবির শিখায় কেউ মুখস্ত করায় কেউ তফসির শিখায় হ্যাঁ যে যতটা করতে পারবে হ্যাঁ কারণ আল্লাহ রবুল আলমিনের কালামের উদ্দেশ্য কি মানুষকে সম্বোধন করা তাই না আল্লাহর ফরমান আল্লাহ কি বলছেন যেন আমাকে আপনাকে আল্লাহ সম্বোধন করছেন তো এটা যতক্ষণ পর্যন্ত অর্থে না পৌঁছবে ততক্ষণ আসল উদ্দেশ্যে পৌঁছিলেন না আপনি একে অপরকে শিখাচ্ছে তাহলে চারটি ফজল শুনে রাখেন ভালো করে এল্লা আলী তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নেমে আসবে শান্তি আর শান্তি শান্তি নেমে আসে এই যে শান্তির কারণে ঘুম আসে মানুষ অশান্তিতে থাকলে কি হয় ঘুম আসে না টেনশনে থাকলে আচ্ছা ইলমের ইসলামের মজলিসে বসলেই কেন ঘুম আসে এই জন্য যে প্রশান্তি হাসিল করেছে আপনার আত্মা আহার পেয়েছে যেমন পেটে যদি ঘিদা থাকে আর পিপাসা থাকে তো ক্ষিদার পিপাসার জ্বালাতে ঘুম আসে না কারণ শরীর আরাম পায় না হ্যাঁ ঠিক তেমনি রুহ যখন অশান্তিতে থাকে অশান্তি থাকে রোহের আহার পায় না তখন টেনশন হয় ঘুম আসতে চায় না দুশ্চিন্তা চারিদিকার চিন্তার বোঝা পাহাড় যেন চেপে যাচ্ছে কিন্তু যখন দিনের মজলিসে বসে মনোযোগে বসে এত আরাম পায় আত্মা তখন আরামসে ঘুম চলে আসে ওয়াফাতন মালায়েকা চারিদিক থেকে অসংখ্য ফেরেশস্তা ঘেরে নেন ফেরেশস্তা ঘেরে আছে রহমতের ফেরেশতা কালি নেই আসমান পর্যন্ত ঘেরে থাকা জি আর ওয়াগাসিয়া থোমর রহম আল্লাহর রহমত চারিদিক থেকে ঢেকে নেই রহমতে ঢেকে নেই তাদেরকে যাদেরকে রহমতে ঢেকে নেই তাদের পরে আজাব আসবে কখন আজাব আসবে চার নম্বর ও জাকার আল্লাহর কাছে যে সব মোকার আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত নিকটবর্তী ফেরেস্তা রয়েছেন আর চারিদিকে যে অসংখ্য ফেরেস্তা রয়েছেন তাদের সামনে আল্লাহ তাদের কথা আলোচনা করেন যে দেখো তারা কি করছে দেখো দেখো আমার দিনের কথা আলোচনা করছে কোরআনের কথা আলোচনা করছে আমার রসুলের হাদিসের কথা আলোচনা করছে দিন শিখাচ্ছে কেউ আকিদা তহিদ শেখাচ্ছে কেউ সন্ন্যত শিখাচ্ছে কেউ হাদিস শিখাচ্ছে কেউ ফেক শিখাচ্ছে ঠিক বা জাকার রহমুল্লা ফিমান এই ফজিলতগুলি হাসিল করবে ছয় নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম নেক দোয়া দিয়েছেন নবীর দোয়া পাবেন আপনি সাল্লাল্লাহু আলি সাল্লাম যদি তিনি শিখেন বা শিখান তাহলে কী পাবেন চোদ্দশো বছর আগে না সে দোয়া করে চলে গেছেন কেমত পর্যন্ত আমার আপনার জন্য ওই দোয়া এক ভাগ আস্তে আছে আস্তে আছে সবচেয়ে উত্তম দোয়া কার দোয়া রাসুল্লাহ দোয়া তার চাইতে ভালো দোয়ার কার হইতে পারে কোন নবীর হইতে পারেন না কোন ব্যক্তির হইতে পারে না পৃথিবীতে কোন ফেরিস তার হইতে পারে না রাসুর উল্লাহ সালাম দোয়া করেছেন হাদিস তিরমিজি তো রয়েছে আগের হাদিস চারটি ফজিল আছে সেটা সহি মুসলিমের হাদিস তিরমিজি আবু দাউদ ধরেছে হাদিসটি সহি বলছেন নবী সাল নজর আল্লাহ ইমরান আল্লাহ সেই লোকের চেহারাকে উজ্জ্বল করুন কে দোয়া দিচ্ছেন রসুল্লাহাম যে তার চেহারাকে মুখমণ্ডল আল্লাহ কি করেন যেন উজ্জ্বল করেন দুনিয়া আখেরাতি সামিয়া মিন্না হাদিস আমার থেকে একটা হাদিস শুনলো বেশি নয় কতগুলি হাদিস এখন শুনে একটা হাদিস শুনলো ফাহাফেজা ও সেটাকে সংরক্ষণ করলো মুখস্ত করলো আরবি মুখস্ত করা জরুরি নাই আর অর্থ কি বলতে চেয়েছেন রসুল্লাহাম হাত্তা ইয়োবাল্লে গাও গাইর তারপরে সেটা অন্যকে পৌঁছিয়ে দিল আপনি শুনলেন অন্যকে শিখালেন কারণ ফারুব্বা হামেল ফিকহিন এলামান হো আফকাহ মিন হু কারণ কখনো কখনো একজন মানুষ একটা জ্ঞানের কথা নিজে বহন করে যাকে শেখায় সে বেশি সেটা উপলব্ধি করতে পারে হতে পারে যাকে আপনি শিখালেন সে আপনার চাইতে বেশি জ্ঞানী হয়ে গেল বেশি লাভবান হইল ছাত্র অনেক সময় ওস্তাদের চাইতে বড় হয়ে যায় না হয় এই কথা বলছে রসুল্লাহ সাল্লাহ সাত নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ রব আলামিন আলেমদেরকে জ্ঞানীদেরকে তৌহিদের জন্য সাক্ষী হিসাবে গ্রহণ করেছে স্বয়ং আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ এক তারপরে সমস্ত মালায়কা সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ এক আর তারপরে ওলামাদের কথা আল্লাহ বলছেন যে তারা বলছে নাই প্রতিষ্ঠাকারী ওলামারা জি হকানি ওলামারা রব্বানি ওলামারা আল্লাহ যে আল্লাহ এক আল্লাহ আহ আল্লাহর কোনো শরিক নেই শাহেদ আল্লাহ সুরে ইমরান আল্লাহ রব ইরশাদ করছেন শাহেদ আল্লাহ আল ইমরান এত নম্বর আঠারো আল্লাহ স্বয়ং সাক্ষী দিচ্ছেন কি আল্লাহ তিনি ছাড়া কোন সত্য মাবুদ নেই লা ইলাহ আল্লাহর সাক্ষী স্বয়ং আল্লাহ দিচ্ছেন আর কি ওয়াল মালাই কাতু আর ফেরেস তারা দিচ্ছেন আর যারা এলেম আল্লাহ আলেম আলমা তারা সাক্ষ্য প্রদান করেন যে লা ইহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই কারণ এই এলেম যদি কোরআন হাদিসে এলেম না না থাকতো তো আমরা তো হিন্দুদের পাশে বসবাস করি যারা তেত্রিশ কোটি কোটি দেবতায় বিশ্বাসী যাতে শক্তি আছে সেটাই দেবতা এই জন্য তো নদীরও পূজা হচ্ছে লিঙ্গরও পূজা হচ্ছে গরুরও পূজা হচ্ছে হচ্ছে না হচ্ছে না হনুমানের পূজা হচ্ছে বানর পূজা কারণ সব কিছুতে শক্তি আছে সব কিছুতে আছে শক্তি আছে যার ফলে পূজা হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ এটা কোথেকে আসলো এই তৌহিদ কর থেকে আসল আই রাহিল্লাহ এই ওহির জ্ঞান থেকে আসল কোরআন এ হাদিসের জ্ঞান থেকে আসল জি আট নম্বর ফজিলত হচ্ছে যে যারা এলম হাসিল করে তাদেরকে আল্লাহ সম্মানিত করে ওপরে উঠান নিচে না হবেন আল্লাহ রব ওপরে উঠান আল্লাহ রব সুরা মজাদ আল্লাহর আয়াত নম্বর এগারো তের সাদ করেছেন ইয়ারফা ইল্লাহিনা আহমান ওমিন কুমাল্লা জিনা ওতুল এলমা দারাজাত যারা ইমানদার তাদেরকে আল্লাহ ওপরে উঠান এক প্রথম শর্ত কি মমিন হওয়া মুসলিম হওয়া এলমার যাদেরকে এলেম দেওয়া হয়েছে হয়েছে এলেম দারাজাত তাদেরকে বহু মর্যাদায় উন্নীত করেন তাদের মর্যাদা ইমানের সাথে যদি এলেমও থাকে দারাজাত অনেক উপরে আল্লাহর ওপরে উঠিয়ে থাকেন এটি হলো আয়াত সেই মুসলিম হাদিস রয়েছে ইন্নাল্লাহাল কিতাব আকু আমান আল্লাহ এই কিতাব দিয়ে কোরআন দিয়ে কোরআনের জ্ঞান ওহির জ্ঞান দিয়ে বহু জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন ওপর উঠিয়েছেন ওয়াদি আখারি না বহু জাতিকে আল্লাহ নিচে নামিয়ে দিয়েছেন লাঞ্ছিত করেছেন কার আগে সম্মানিত করেছেন যারা ইমান নিয়ে এসছে কোরআন হাদিস শিখেছে ইসলাম শিখেছে আমল করেছে এই হকের সত্যের দাওয়াত দিয়েছে তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন আজকে আমার ইসলামিক সেন্টারে কোথা থেকে জায়গা হইতো হ্যাঁ সৌদি আরবে এলেম শিখাবো যেখানে এক একটা কাজের জন্য পারমিশন ছাড়া একটা একটা কথা যেন মুখ খুলতে পারবেন আলহামদুলিল্লাহ এখানে চব্বিশ বছর তার আগে আমি আল কাসিমে তিন বছর সাতাইশ বছর দাওয়াতি কাজে আছি কিসের বরকতে এই যে উপরে আল্লাহ উঠিয়েছেন কিসের বরকতে ইমানের সাথে এলএম জি হ্যাঁ যারা বেদুইন ছিল যারা উঁটের গোস্ত ছাড়া আর দুধ ছাড়া বকরির গোস্ত আর বকরির দুধ ছাড়া আর কিছু পেত না আর খেজুর মাঝে মধ্যে তাদেরকে আল্লাহ সেখান থেকে উঠিয়ে খলিফা বানিয়েছে এত সম্মানিত করেছেন কিসের বরকতে যে দিনের জ্ঞানের বরকতে দিনের জ্ঞান হাসিল করেছেন এবং তার সাথে সাথে ঈমানদার হয়েছেন ঈমানের সাথে দিনের জ্ঞান অল্লে যেরফ হবে কিন্তু যারা অস্বীকার করেছে আবু জাহাল আবু লাহাব আর সব কাফের নেতা মুন হাফেক ইভিন ওবাই কি করেছে আল্লাহ লাঞ্চিত করে দুনিয়া আখের আখরে তো লাঞ্চিত এই রকমই কেয়ামত পর্যন্ত যারা আই এলেম শিখবে ইমানের সাথে আল্লাহ তাদেরকে সম্মানিত করবে একটা গরিবের ছেলে দেখেন মসজিদে খুতবা দিচ্ছে ঈদের খুতবা দিচ্ছে তাই না স্টেজে দিনের আলোচনা করছে আর একটা রাজা ছেলে রাষ্ট্রপতির ছেলে একটা কথা বলার ক্ষমতা নেই দিন সম্পর্কে নয় নম্বর ফজিলত হচ্ছে যে আলেম যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে ওমত পথভ্রষ্ট হয়ে যাবে দুনিয়া যদি আলেম না থাকে দেশে যদি আলেম না থাকে তো জাতি কয়েক বছরের মধ্যে পথভ্রষ্ট হয়ে যাবে জি তারা হচ্ছে জ্যোতির মতো নুরের মতো যেমন রাতের অন্ধকারে আলো না থাকলে দিশেহারান এখনই সিঁড়িতে যদি এখনই বিদ্যুৎ না থাকে উপায় নেই যে সিঁড়িতে নামের আপনি কোনখানে পা রাখবেন হ্যাঁ আছাড় খেয়ে এমনভাবে পড়বেন যে হাসপাতালে পৌঁছে যেতে হবে নবী করিম সদ কথা বলে সোহেবুখারি মুসলিম হাদিসেলা আল্লাহ মানুষের এলেমকে ছিনিয়ে নেবেন না এরকম করে নাস মানুষের কাছ থেকে ছিনিয়ে নেবেন এরকমটা হবে না নাজুল আলম তবে ধীরে ধীরে এলেম উঠে যাবে পৃথিবী থেকে ইসলামের জ্ঞান উঠে যাবে আস্তে আস্তে কেমন করে বেকাবজিল ওলামা বড় বড় ওলামা তাদেরকে বড় আলেম উঠে গেলে আর বড় আলেম পয়দা হয় না দেশে আপনার ডিস্ট্রিক্ট একজন বড় আলেম ছিল আর নেই সুন্নতের কথা বললে মালা ছিল আর নেই এইভাবেই এলিম আস্তে আস্তে উঠে যাবে জি প্রতিদিন দেখছেন যে বড় বড় আলেমদের খবর সে আরব হোক অনারব হোক সারা বিশ্বে যে দুনিয়া থেকে চলে যাচ্ছেন তার বিকল্প কোথায় স্থান পূরণ হচ্ছে খুব কমই হচ্ছে জি হাত্তাই আলমে আলেমান যখন একটি আলেমকে আল্লাহ বাকি রাখবেন না সব না ইত্যাকা বলে ফতুয়া তো নিতে হবে সমস্যার সমাধান তো নিতে হবে কাকে জিজ্ঞেস করবেন চলো মসজিদের হুজুরকে জিজ্ঞেস করবো হুজুর আলেম না কোন রকম নামাজটা পড়াইতে পারে হাফেজ সাহেব কিন্তু খালি হাতে কি করে ফিরবে ও চাইতে ভালো পাচ্ছেন না আপনি তখন জাহেলের কাছ থেকে ফতুয়া নেবেন জেনারেল শিক্ষিতর কাছ থেকে ফতুয়া নেবেন আর সে সব কথাই বলবে কারণ যার যত বিদ্যা কম সে তত বেশি সাহসী ফতুয়ায় আর ইসলাম সম্পর্কে মন্তব্য করায় যার কাছে যত বেশি এলেম থাকবে সে তত বেশি ফলের গাছের মতো নুয়ে যাবে ভয় পাবে কিন্তু যার যত এলে কবৈরক কি করবে রৌসান না জেনে ফতুয়া দেবে না জেনে প্রশ্নের উত্তর দেবে ফদালু নিজেরা পথভ্রষ্ট অন্যদেরকে পথভ্রষ্ট করবে নিজেরা পথভ্রষ্ট অন্যদেরকে পথভ্রষ্ট করবে দশ নম্বর ফজিলত মোটামুটি অধিকাংশে বলে দিলাম সেটি হচ্ছে যে যে কোরআনে মহাদেশের জ্ঞান রাখে সে মারা গেল তার নেকি রাস্তা বন্ধ হবে না রেকি রাস্তা কেমন পর্যন্ত খোলা থাকবে দুনিয়া থেকে চলে গেছে কিন্তু নাকি রাস্তা খোলা আছে সাদকা জারিয়াই এলুম হচ্ছে তার সাদকা জারিয়া পয়সা দিয়ে সাদকা করি অনেক সময় সেটা শেষ হয়ে যায় এটা মসজিদ বানিয়েছিল তার মসজিদটা বিরান হয়ে গেছে আর তারপর আর মসজিদ অন্য লোকে নির্মাণ করলো পুন পুনর্নির্মাণ করলো তো যে নির্মাণ করলো সে নেই কিন্তু আপনার মসজিদে ভেঙে শেষ তাইলে আপনার ওখানে সাদা কিন্তু পঞ্চাশ একশো বছর মধ্যে শেষ কিন্তু এলএমের চার যে এলএম দিয়ে গেছে যাদেরকে দেখেছে তারা আবার এক একজনে দশটা বিশটা একশোটা লোককে এলএম দিয়ে গেছে আবার ওরা আরও কাউকে দিয়ে গেছে কিন্তু ওই প্রথম ব্যক্তির কাছে পৌঁছিতে আছে এই জন্য সমস্ত মতের নেই এক ভাগ করে রসুর উল্লাহমের কাছে অটোমেটিকলি মসজিদ আছে এটা অনেকে কিন্তু খেয়াল করেন পৌঁছে দরকার নেই বেদাতী তরিকায় বরং বেদাত ওইটা যে আল্লাহ নৈপাকের রও যায় আমাদের এই না কিগুলো পৌঁছে দাও করে কি করে না আমাদের সে বক্তারা ভুল এটা বেদাতী তরিকা আর এমনিতে পৌঁছেছে পৌঁছে তো হবে না বলা লাগবে না নবী করিম সাল্লাম শহী মুসলিমের হাদিস তাতে বলেছেন মানুষ যখন মারা যায় ইন কাতা আনু আলু আমল বন্ধ হয়ে যায় ইললামিন সালাসা তবে তিনটি তিনটি বাহ বহাল থাকে তার মধ্যে একটি কি এমন এলেম যা দিয়ে মানুষ লাভবান হচ্ছে ছেড়ে গেছে সে লিখনি হোক আলোচনা হোক অথবা আলোচনা রেকর্ডও হয়নি কিন্তু দশটি লোককে হেদায়ত করেছে একটা লোককে হেদায়ত করেছে। একটা গাছ লাগিয়ে গেছে যেমন একটা যদি আম গাছ কেউ লাগিয়ে যায় সে গাছতে কত লোক খাচ্ছে ঠিক না হ্যাঁ ঠিক ওই লোককে হেদায়ত করে গেছে সেই লোক আবার হেদায়ত করেছে আবার জন জন করে হেদায়ত আর তারপরে একশো বছর হয়ে গেছে চলতি আছে এই যে সিলসিলা চলতে আছে হেদায়তের সিলসিলা সুতরাং নেই প্রথম ব্যক্তির কাছে পৌঁছিতে আছে আপনার মাধ্যমে আপনার গ্রামের লোক হেদায়ত হল আপনি দুনিয়াতে চলে গেলেন কিন্তু যারা আপনার গ্রামের হেদায়ত হয়েছে তারা বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে বিভিন্ন জায়গায় শহরে চলে গেছে বিভিন্ন দেশে বিদেশে চলে গেছে আর তারা সেখানে গিয়ে কোরআন সহি দাওয়াত দিচ্ছে নাকি চলতেই আছে নাকি চলতি আছে কেন এটা এই জন্য বিশ্বাস একটি হাদিস আর একটি সহি মুসলিমে রয়েছে মন্দাল্লা আলা খাইরিন ফালাহ মিসল আজরে ফাইলি যেই ব্যক্তি ভালো রাস্তা দেখিয়ে দেবে সে যত লোক আমল করবে তার সমান নেকি আল্লাহর পক্ষ থেকে পেতে থাকবে তো এই যে রাস্তা দেখিয়ে দিলে যেন সদকায় জারিয়া তার এলমের চলতে থাকবে আল্লাহ রব্বুল আলমী যেন আমাদেরকে এখলাসের সাথে এলম শেখার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন এলমের প্রচার প্রসার করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলম আমাদেরকে সমস্ত রকম অহংকার থেকে আর ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন ওসল আল্লাহ ওসালাম আলব মোহাম্মদ ওয়ালা আলি ওসাহাবি আজম